নমস্কার, আপনি কি ভিয়ম অ্যাপ ব্যবহার করেন? টিপিন ভুলে যাওয়ার কারণে টাকা পাঠাতে পারছেন না। ভুলে যাওয়া টিপিন কিভাবে নতুন করে করবেন তা এই ভিডিওতে দেখবেন ও শিখবেন। চলুন ভিডিওটি শুরু করি। ভিয়ম অ্যাপটি প্রথমে ওপেন করুন। 4 সংখ্যার লগ ইন পিন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করুন। উপরের বাম দিকে প্রোফাইলে ক্লিক করবেন। এবার নিচের দিকে গিয়ে সেটিংসে ক্লিক করুন। এখানে ট্রানজ্যাকশন পিন পরিবর্তন করতে পারবেন বা নতুন করে করতে পারবেন। পিন নতুন করে করতে রিসেট ট্রানজ্যাকশন পিনে ক্লিক করুন। টিপিন রিসেট করার 3টি অপশন পাবেন। ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা ব্যাংক টোকেন দিয়ে করতে পারবেন। আমি ডেবিট কার্ড দিয়ে করব। ডেবিট কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, এটিএম পিন দিয়ে একটি প্রশ্নের উত্তর বক্সে দিয়ে সাবমিট করুন। এবার নিউ ট্রানজ্যাকশন পিনের বক্সে ক্লিক করে আপনার পছন্দ মতো 4 সংখ্যার পিন তৈরি করুন। কনফার্ম ট্রানজ্যাকশন পিনের বক্সে ক্লিক করে ওই একই পিন দিন, তারপর সাবমিট করুন। ট্রানজ্যাকশন পিন হ্যাজ বিন সেট সাকসেসফুলি দেখাবে, প্রসিড করুন। এবার এই টি পিন দিয়ে টাকা পাঠানো থেকে শুরু করে সমস্ত কাজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।